আমার গ্রাম, আমার গ্রামটা ছোটখাটো গ্রাম না, 4,500 বাড়ি আছে একটাই গ্রামে, কত বললাম 4,500 সব মুসলিম, কি বললাম সব মুসলিম। তো আমার গ্রামে খালি 35 ঘর দাস আমার মাদ্রাসার পাশে পাড়াটা বাস করে। তো আমি রোজ বাড়ি যাই দাস পাড়ার উপর দিয়ে, তো হেঁটে হেঁটে যাই বাড়ি ক্লাস করে মাদ্রাসা। তো দেখি একটা ছেলে প্রত্যেক দিন মাতলামি করে, বিবিকে মারে, পাড়ার লোককে গালি দেয়, ঝামেলা করে। তাকে একদিন বাজারে ডাকলাম, এই এইখানে এলো, কি হয়েছে হুজুর? আমি বললাম, তুই যে মদ খাস কত ক্ষতি জানি, এক নম্বর ক্ষতি তোর অর্থের, দ্বিতীয় নম্বর তোর শারীরিক, তোর পারিবারিক, তোর সাংসারিক, তোর সামাজিক, সব ক্ষতিগুলো তোকে ক্যাপচার করছে। সে কি উত্তর দিল জানে? হুজুর আমাকে নিষেধ করছেন, আপনার অমুক মুসলমান ভাই আমাকে নিজের পয়সা দিয়ে মদ পান করায়, কষ্ট পেলাম, বুকটা ফেটে গেল। অমুক মুসলমান ভাই গিলাসে মদ ঢেলে দেয়, আপনাদের ভাই একজন হাত তুলে বলুন, কে জানেন না মদ খাওয়া হারাম? সকলে জানে না? জানে না? মুসলমান মদ খাই না খাই না কথা বলেন? মুসলমান মদ খাচ্ছে, মুসলমান গাঁজা খাচ্ছে, মুসলমান সুদ খাচ্ছে, মুসলমান লটারি কাটছে, মুসলমান জুয়া খেলছে, সবগুলোই হারাম, ঠিক কি না কথা বলেন? মুসলমান দেখবেন যে সুদ খাই লুকিয়ে খাই না প্রকাশ্যে খাই, কথা বলে? কেন লুকিয়ে খাই? লোককে জানতে দেয় না, হারাম বলেই তো লোকে যখন জাগবে। আচ্ছা সুদখোরকে সমাজে আমরা ভালো চোখে দেখি না খারাপ চোখে? ইমানদারের সঙ্গে বলবো, খারাপ চোখে দেখি। তো তার উচিত যে আমাকে লোকে খারাপ চোখে দেখবে যখন জানতে পারবে এই লোকটা সুদখোর। একটা মাতাল তাকে ঘৃণার চোখে সমাজ দেখে, দেখে না? দেখে না। যে ছেলেটা লটারি কাটে তাকে ঘৃণার চোখে দেখে। আপনি বিশ্বাস করো, আমাদের সমাজের অনেক লোক মনে করে আমাদের বরকত নেই, এত ইনকাম করছি বরকত পাচ্ছি। আপনি চলুন আমাদের কাছে, 100টা লোক আসে, হাজার হাজার লোক ফোন করে, হাজার হাজার লোক মুলাকাত করে আমাদের সঙ্গে, করে না? আপনাদের কি মনে হয় করে? কি বলে? নামাজও নাই, রোজাও নাই, দিনদারিও নেই, আল্লাহর প্রতি বিশ্বাস আছে কিনা তা জানি না, মাথায় টুপি লাগিয়েছে, মুখে একটু দাড়ি রেখেছে, মুসলমান সেজেছে, নিজেকে মুসলমান পরিচয় দিচ্ছে, আর আমাদের কাছে এসে বলছে হুজুর বরকতের তাবিজ দে। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন আমার কাছে চাইলেন বরকতের তাবিজ? আমার বেতন হচ্ছে আমার মাদ্রাসায় 8,000 টাকা। তো বরকত যদি আমার টাকায় হবে তো তুই বড় লোক হবি কেন, আমি আগে হবো তো? কথাটা বুঝতে পেরেছেন না? পারেন হ্যাঁ, তাবিজটা তখন কাজে লাগবে যখন তুমি মুমিন হবে। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন কষ্ট ওই জায়গায়। হাওড়া ডিস্ট্রিক্টের একটা ছেলে ফোন করে বলছে হুজুর প্রত্যেকদিন 700 টাকা করে ইনকাম করি কিন্তু বরকত পাচ্ছি না। 3 সাথে কত বাবা? 21,000 টাকা। আমি তাকে বললাম তোর ইমামের বেতন কত? বলে হুজুর 6,000। আপনারা বলুন আপনাদের ইমামের বেতন কত? 2,500। নামাজ হবে না আমার কাছে ফতোয়া নিলে, নামাজ হবে না। ক ঘর আছে 40 ঘর আছে, 200 করে দিলে 40 ঘরে মাসে কত হবে? 8,000 টাকা। বিড়ি খেতে পারো, পান খেতে পারছো, সিগারেট খেতে পারছো, আর 200 টাকা ইমামকে যদি দিনে না দিতে পারো, 30 দুগুণে 60, এর থেকে লজ্জার বিষয় আর কিছু নেই। সরকারটা তোমার বাপের নেই কথা বলে? কালকে নাও দিতে পারে সরকার পাল্টি গেলে, ঠিক কি না কথা বলে? কালকে সরকার পাল্টি গেলে সে বললে দুব না, আপনার কিছু করার নাই। সরকার ইমামকে দিচ্ছে, মসজিদকে থোড়ি না দিচ্ছে, মসজিদকে দিচ্ছে। লিয়াসুন তো কাগজ দেখান যে মসজিদকে দিয়েছে। চলুন আমি কালকেই নবান্নে যাব, দিয়ে যদি আমাদের মুখ্যমন্ত্রী বলে দেয় যে আমি মসজিদকে দিচ্ছি টাকাটা, আমি জুতোর মালা পরবো। ইমামকে দিচ্ছি, মসজিদকে দেয় নাই, ওই টাকাটা হিসেবের বাইরে, ওটা ধরাই যাবে না। তুমি তোমার মসজিদ থেকে কত দিচ্ছ? যাই হোক, আপনি 2,500 দিচ্ছেন, সরকার 2,500, 5,000 ওইটাই তো বা তো বা তো বা তো বা সত্যি কথা, 2-5 জন নামাজি, নাউজ বিল্লাহ। আমি বলি বিশ্বাস করুন, গোটা গ্রামে আল্লাহর বালা মুসিবত আসবে, বরকত পাবেন না। গোটা গ্রামে বালা মুসিবত আসবে, বরকত পাবেন না।
আমি গর্ব করে নয়, আমার গ্রামে চলুন ফজরের সময় 2000 মুসল্লি পাবেন, আমার একটাই মসজিদ 4500 বসতিতে একটা মসজিদ, কিন্তু মুসল্লি মসজিদ ভর্তি পাবে না। জানে মেহনত এমনি নয় মসজিদ, ওই জন্য আমি একটা জলসাই পড়েছি, মুসলমানদের ছেলেরা ইউটিউব আর ফেসবুকে কান্নাকাটি করছে আমাদের বাবরি মসজিদ ভেঙে দিল, তুই কাঞ্চিস বাবরি মসজিদের জন্য, তোর মসজিদ তোর জন্য কাঞ্চে, তুই মসজিদে প্রবেশ করিস না, ঠিক কি না কথা বলে? তুমি তোমার মসজিদে নামাজ পড়ো না, তুমি কাঞ্চো বাবরি মসজিদের জন্য, তোমার মসজিদটা ভরে দাও, বাবরির মতো মসজিদ আরো কত দাঁড়িয়ে যাবে। তুমি তোমার মসজিদে নামাজ পড়ো না, বিশ্বাস করুন বরকত পাবেন না। ইমামের 2500 বেতন, আমাদের 8000 বেতন। শুনেছেন আমাদের বউরা রাস্তায় বেরিয়ে বন্ধন লোন গ্রুপ লোন করছে, কথা বলে কোন মলবির বউ, কোন হুজুরের বউ না, কিন্তু তুমি 20000 রোজগার করো, তোমার বউকে রাস্তায় বেরিয়ে বন্ধন লোন আর গ্রুপ লোন করতে হচ্ছে, আল্লাহর কাছে কাঁদো তুমি। তার কারণ কি জানেন? বুখারী শরীফের রওয়ায়েতে আছে, যারা 5 ওয়াক্তের নামাজ পড়বে আল্লাহ তাদের রুজিতে বরকত দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা হাদিস নবীজি বর্ণনা করলেন, হে আমার সাহাবীরা শোনো, যারা আল্লাহর রাস্তায় থাকবে দিনের পথে থাকবে আল্লাহ তাদেরকে মৃত্যু কাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। আপনি বলছেন হুজুর আপনাকে ভালোবাসি, আপনি বলছেন পীর সাহেব আপনাকে ভালোবাসি, আমি একজন পীরের বেটা, জানেন আমার আব্বাজি কার খলিফা, আমার আব্বাজির পীর শুয়ে আছেন আফ্রিকার মাটিতে, মুফতি মাহমুদুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহ। তো আমি হচ্ছি সেই পীরের বেটা, আপনি বলছেন পীর সাহেব আপনাকে ভালোবাসি, কিন্তু আপনি নামাজ পড়েন না। আল্লাহর কসম করে বলছি, আমাদের মতো মৌলবীরা যদি কিয়ামতের দিনে বলো হুজুর আমার গ্রামে জলসাই গিয়েছিলেন, নষ্ট করালাম, দেশি মুরগি খাওয়ালাম, আমি ব্যয় চিনি না তোকে, যদি বলেন নামাজি মুসল্লি, তাহলে আর হুজুরকে চিনাতে হবে না, আল্লাহ তোমাকে এমনি চিনে দিয়ে জান্নাতে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন আছে, আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহর কসম তোমার দাওলাত তোমার মাল আল্লাহ দেখবেন না কে কত বড় মলবি, কে কত বড় পীর, কে কত বড় মুহাদ্দিস, কে কত বড় ডাক্তার মাস্টার, কে কত বড় নেতা, আমার আল্লাহ যেটা দেখবেন সেটা হচ্ছে আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে ভালো আমলটা কে করেছে, এটা আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন। সবাই আজ থেকে নামাজ পড়বো, জোরে বলুন ইনশাআল্লাহুল আজিজ, চলুন। এরপর আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, হে আমার বিশ্বনবী তোমরা বলে দাও আমার প্রিয় বান্দা যারা হবে তারা যেন মূর্খদের সঙ্গে তর্ক বিতর্ক না করে, যার আল্লাহ সম্পর্কে জ্ঞান নেই, রসুল সম্পর্কে জ্ঞান নেই, নবীজি সম্পর্কে জ্ঞান নেই, কোরআন সম্পর্কে জ্ঞান নেই, তার সঙ্গে তর্ক করো না, সালামু আলাইকুম বলে সাইড কেটে পালিয়ে যাও। এরপরে তৃতীয় নম্বর চলো, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা, আমার প্রিয় বান্দাদের তৃতীয় নম্বর আখলাক হচ্ছে